নমস্কার বন্ধুরা, ধন ও সৌভাগ্যের দেবী হলেন মা লক্ষ্মী। বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে দেবীপক্ষের শেষে যে পূর্ণিমা অর্থাৎ কোজাগরী পূর্ণিমাতেই মা লক্ষ্মী পূজিত হন। পদ্মফুলের ওপর বিরাজিতা মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তি সৌভাগ্য ও সৌন্দর্যের প্রতীক। ত্রিগুণের মধ্যে মা লক্ষ্মী হলেন রজগুণের প্রতীক। বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী যে গৃহে বসবাস করেন সেই গৃহে কোনোদিনও অন্ন ও বস্ত্রের অভাব হয় না। প্রতি বছর দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ হয়ে থাকে। এই বছর অর্থাৎ 2023 সালে একটি সূর্যগ্রহণ এবং একটি চন্দ্রগ্রহণ হয়ে গেছে। এই বছরে দ্বিতীয় যে সূর্যগ্রহণ সেটি পড়েছে 14ই অক্টোবর এবং দ্বিতীয় যে চন্দ্রগ্রহণটি রয়েছে সেটা পড়েছে 29শে অক্টোবর, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন রাতে। তাই আমাদের সবার মনেই সংশয় জেগেছে চন্দ্রগ্রহণের মধ্যে মা লক্ষ্মীর পুজো করা যাবে কি না। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটাই দেখতে থাকুন। এই ভিডিওটা থেকে আপনারা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার তিথি, চন্দ্রগ্রহণের প্রভাব কতটা থাকবে এবং কোন কোন বিধিনিষেধ মেনে পুজো করে মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারবেন সে সম্বন্ধে পুরোটাই জানতে পারবেন। 2023 সালে কোজাগরী লক্ষ্মী পুজো আশ্বিন মাসে নয় কার্তিক মাসে পালিত হবে। চলুন বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব 2023 সালে কোজাগরী পূর্ণিমা তিথির সঠিক সময়সূচি এবং কোন দিন লক্ষ্মী পুজো করা হবে পুজোর বিশেষ সময়। 2023 সালে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার 9ই কার্তিক, ইংরাজি 27শে অক্টোবর শুক্রবার শেষ রাত্রি 3:47 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার 10ই কার্তিক, ইংরাজির 28শে অক্টোবর শনিবার রাত্রি 1:56। 2023 সালে কোজাগরী লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হবে বাংলার 10ই কার্তিক, ইংরাজির 28শে অক্টোবর শনিবার। পুজোর শুভ সময় হবে বাংলার 10ই কার্তিক, ইংরাজির 28শে অক্টোবর শনিবার সন্ধে 5:00 থেকে রাত্রি 6:36 মধ্যে। এবছরের শেষ চন্দ্রগ্রহণটি পড়েছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে যে চন্দ্রগ্রহণটি পড়েছে সেটা হবে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কখন লাগবে এবং কখন শেষ হবে। এছাড়াও জেনে নেব এই চন্দ্রগ্রহণের স্থায়িত্বকাল কতক্ষণ থাকবে। 2023 সালে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি হলো, গ্রহণ শুরু হবে ইংরাজির 29শে অক্টোবর রবিবার রাত্রি 1:05 এবং গ্রহণ শেষ হবে রাত্রি 1:24, অর্থাৎ গ্রহণ স্থায়ী হবে 1:19। গ্রহণ যেহেতু অনেক রাত্রি শুরু হবে আর যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজোর শুভ সময় সন্ধে 5:00 থেকে রাত্রি 6:36 মধ্যে, তাই আপনারা লক্ষ্মী পুজো করতে পারবেন। এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার ওপরে গ্রহণের কোনো প্রভাব থাকবে না। মা লক্ষ্মীর পুজোর সময় যেসব ভোগ ও নৈবেদ্য অর্পণ করা হবে, গ্রহণ লাগার আগে সেই সব নৈবেদ্য ও ভোগগুলো সব কিছু যেন শেষ হয়ে যায়, অর্থাৎ মা লক্ষ্মীর সামনে এগুলো যেন আর না থাকে। গ্রহণের সময় পূজার স্থানটি অন্ধকারাচ্ছন্ন রাখবেন না, একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। গ্রহণের পরে ঠাকুর স্থানটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নেবেন। এরপর গঙ্গাজল ছিটিয়ে সমস্ত কিছু শুদ্ধ করে নেবেন। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব কী কী বিধিনিষেধ মেনে পুজো করলে মা লক্ষ্মী সহজেই তুষ্ট হবেন এবং আপনার গৃহে সারা জীবন মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে। এর মধ্যে প্রথমেই রয়েছে, কোজাগরী লক্ষ্মী পুজোর সময় কোনো রকম কাঁসর ঘণ্টা বাজাবেন না এবং কোনো রকম আতশবাজি ফাটাবেন না। কোজাগরী লক্ষ্মী পুজোর সময় তুলসী পাতা ব্যবহার করবেন না এবং মা লক্ষ্মীর ভোগেও তুলসী পাতা দেবেন না। লক্ষ্মী পুজোর সময় লোহার কোনো বাসন একেবারেই ব্যবহার করবেন না। এছাড়াও লক্ষ্মী পুজোর সময় সাদা রঙের কোনো ফুল ব্যবহার করবেন না। সাদা বাদ দিয়ে লাল বা হলুদ অন্য যে কোনো রকমের ফুল মাকে নিবেদন করতে পারেন। সাদা অথবা কালো রঙের কোনো বস্ত্রের ওপর মা লক্ষ্মীকে বসাবেন না। প্রসাদ বিতরণের সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার গৃহের বাসন যেন অন্য কোনো গৃহে থেকে না যায়। কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে মা লক্ষ্মীর পুজোর সময় ভাতের হাঁড়ি একেবারেই শূন্য রাখবেন না।
লক্ষ্মী পুজোর শেষে পাঁচালি পড়বেন এবং বাড়ির সকল সদস্য তা মন দিয়ে শুনবেন। বন্ধুরা, লক্ষ্মী পুজোর সময় একদম অন্যমনস্ক হবেন না, মন মা লক্ষ্মীতে স্থির রাখবেন। এই সব বিধিনিষেধগুলো মেনে পুজো করলে মা লক্ষ্মীর কৃপা সবসময় আপনার সাথেই থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং লক্ষ্মী পুজো সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।